এবারের আইপিএল নিলামে নিষিদ্ধ হচ্ছেন সাকিব লিটন মুস্তাফিজ। আসুন জেনে নেই বিস্তারিত। আগামী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আইপিএল নিলামে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেটারদের নিবন্ধনে নিষেধাজ্ঞা দিতে পারে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বিসিসিআই। ভারতীয় একটি গণমাধ্যমের দাবি, নিলামে নাম দিয়ে দল পাওয়ার পর এসব দেশের ক্রিকেটারদের পেতে নানা জটিলতার মোকাবেলা করতে হয় ফ্র্যাঞ্চাইজিদের। ফলে আগামী মৌসুম থেকে সাকিব আল হাসান মুস্তাফিজ, লিটন দাসদের নিলামে অংশগ্রহণ নিয়ে কঠোর সিদ্ধান্ত নিতে পারে আইপিএল কর্তৃপক্ষ। বন্ধুরা, খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে আরিফ ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।